হ্যালো গাইস, মিথ্যে স্নিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার আম্মুর বার্থডে উপলক্ষে আজকের ব্লগটি থাকছে। তো ক্রিসমাসের আগে আম্মুর বার্থডে গিয়েছে অ্যান্ড যমুনা ফিউচার পার্কে এসেছে। এখন আমরা কিছু কেনাকাটা করব উইন্টারের জন্য, আর আমাদের সামনে একটি ওয়েডিংয়ের প্রোগ্রামও আছে যার কারণে এগুলো কেনাকাটা করা। আর ওয়েডিংয়ের প্রোগ্রামটি হচ্ছে গ্রামে, সো সেখানে তো প্রচুর ঠান্ডা, আমাদের ঢাকাতে তো তেমন ঠান্ডাই নেই। আর কী কী কেনাকাটা করেছি সেটা তো আপনাদের দেখাবই বাট বাসায় গিয়ে। আর যেহেতু ক্রিসমাসের আগে আমরা শপিংয়ে গিয়েছি, সো মোটামুটি ভিড় ছিল মার্কেটে। এখন চলে এসেছি আমরা বাটাতে সক্স কেনার জন্য। তো শীতে পড়ার জন্য আমার সক্স লাগবে, প্লাস আমার কলেজের জন্য লাগবে, তো কিনে নিলাম। এটাই আমাদের লাস্ট কেনাকাটা উইন্টারের জন্য। তো কেনাকাটা শেষ করে আমরা এখন চলে এসেছি কেক কেনার জন্য। অ্যান্ড এই কেকের দোকানটির নাম হচ্ছে লে ডেলিশিয়া। তো এখান থেকে আমাদের আর আগে কখনো কেক কেনা হয়নি, সো এবার কেক কিনে দেখেছি কীরকম। এই দোকানটিতে বিভিন্ন স্ন্যাক্সের আইটেমও আছে অ্যান্ড এখানে বসার জন্য প্লেসও আছে, সো আপনারা চাইলে কিন্তু এই দোকানে এসে বসে নাস্তা করতে পারেন। প্লাস এখানে কফির আইটেম আছে, আপনারা এখানে ক্যাপাচিনো অ্যান্ড আদার যে কফির আইটেম আছে সেগুলো ট্রাই করতে পারেন। তো কেক কেনার পর আমরা চলে এসেছি দইহাট মিষ্টির দোকানে। এখানকার মিষ্টি আমাদের খুব ভালো লাগে অ্যান্ড এখানকার মিষ্টি কিন্তু একদম শেষ হয়ে যায়, থাকে না। সো সেখান থেকে আমরা মিষ্টি কিনেছি অ্যান্ড দেন আমরা বাসায় চলে এসেছি এই যে আমি। অ্যান্ড এখন আপনাদের আস্তে আস্তে দেখাবো যে কী কী কেনাকাটা করেছি। তো এখন আগে দেখিয়ে দিই যে কী কী মিষ্টি কিনেছি। এখানে দুইটি টাইপের মিষ্টি রয়েছে, তো আমি যেহেতু এক হাত দিয়ে করছি তাই আমার একটু প্রবলেম হচ্ছে প্যাকেটটি খোলার জন্য। এই তো খুলে ফেলেছি। এটি হচ্ছে কালো জাম অ্যান্ড দইহাটে কালো জাম কিন্তু খুবই টেস্টি অ্যান্ড এটার নাম কি আমি জানি না, বাট এটা হচ্ছে রেড কালার গোল, আই থিঙ্ক এটা লাল জাম, সো যেটাই বলেন না কেন। অ্যান্ড আমার কাছে কিন্তু এবার কালো জামের চেয়ে এই মিষ্টিটা বেশি ভালো লেগেছে, অনেক সফট ছিল এই মিষ্টিটি। এখন দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করা হয়েছে। তো ইজি থেকে আব্বুর জন্য একটি জ্যাকেট কিনেছি অ্যান্ড এটি খুবই সুন্দর, সো এটা প্যাকেটিংটাও কিন্তু খুবই সুন্দর। অ্যান্ড উইন্টারের জন্য ইজিতে অনেক নিউ নিউ কালেকশনও এসেছে, সো সেখান থেকে নেওয়া। এই হচ্ছে আব্বুর জ্যাকেটটি, খুবই সুন্দর। গ্রামের উইন্টারের জন্য একদমই পারফেক্ট, কারণ গ্রামে প্রচুর পরিমাণে ঠান্ডা। জ্যাকেটের দুই পাশে এরকম চেইন সিস্টেম পকেটও আছে। এখন দেখাই যে কী কী জুতো কিনেছি আমার আমি। তো আমার আমি দুইটি জুতো কিনেছি, দুটোর ডিজাইন সেম বাট কালারটা শুধু আলাদা। যেহেতু বিয়ে খেতে যাব কিছু কেনাকাটা তো করাই লাগে, তাই না? ওয়েডিংয়ের উপলক্ষে কী কী ড্রেস কিনেছি সেগুলো তো আপনারা আমার আগের ব্লগগুলোতে দেখিয়েছেন। এটা হচ্ছে সক্স, সো এখন দেখাবো জুতো। এই হচ্ছে জুতো অ্যান্ড এটি হচ্ছে আম্মুর। আম্মুর আমার জুতোর ডিজাইন সেম, শুধু কালারটা আলাদা। আমি নিয়েছি ব্ল্যাক, আম্মু নিয়েছে হোয়াইট, আর আমার যেহেতু ব্ল্যাক পছন্দ সো আমি ব্ল্যাকটি বেশি ইউজ করি। আর এই জুতোগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, পরে খুবই আরাম। যেহেতু গ্রামে যাব অনেক হাঁটাহাঁটি করা লাগবে, মানে সারাদিন ঘুরে বেড়াবো, সো একটু কমফোর্টেবল দেখে জুতো কিনেছি। আর বিয়েতে এই জুতো কালেকশনগুলো নতুন এসেছে। আর দুটো সক্স কিনেছি, একটি হচ্ছে কলেজের জন্য আর একটি আমি এমনিতে পড়ার জন্য কিনেছি। কলেজে আরও আছে সক্স তাই একটাই নিয়েছি, আর বাসায় পড়ার জন্য আরও আছে তাই একটাই নিয়েছি এখন। আর এই হচ্ছে আমাদের কেক
অ্যান্ড কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর, অ্যান্ড এই কেকের প্যাকেটিংটাও কিন্তু খুবই সুন্দর। আর আমার বার্থডে ছিল ডিসেম্বরের 13 তারিখে, অ্যান্ড আমরা মার্কেটে গিয়েছিলাম ডিসেম্বরের 12 তারিখে। সো আমরা রাত 12টা বাজে কেক কাটবো, অ্যান্ড দেন আমরা 13 তারিখে যাব বাহিরে ডিনার করার জন্য, বিকজ দুপুরবেলা তো আমার টাইম নেই, অ্যান্ড বিকালও আমার টাইম নেই, কারণ আমার পড়াশোনা আছে, কোচিং আছে। সো আমি পড়াশোনা শেষ করে দেন আমরা সবাই মিলে আর কি ডিনারে যাব। তো কেকটা সুন্দর না? আমার কাছে কিন্তু কেকের ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে, খুবই কিউট একটা কেক ছিল। মিষ্টি তো আমরা অলরেডি খেয়ে কয়েকটা শেষ করে ফেলেছি। তো রাত 12টা বাজে আমরা কেক কেটে ফেলেছি। তো আল্লাহ আমার আম্মুকে আরো আরো অনেক হায়াত দান করুক, আমিন। তো কেক কাটার পর আমরা তিনজন তিনজনকে খাইয়ে দিব। তো আমাদের কেক কাটাকাটি করা শেষ, এখন আম্মুর একটি সিঙ্গেল ভিডিও ক্লিপ নিলাম তার বার্থডে বলে কথা। তো কথা মতো পরের দিন আমরা চলে এসেছি ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে, অ্যান্ড এখন আমরা ডিনারে কাবাব আইটেমের কিছু খাবো, অ্যান্ড এখন আমরা দেখছি যে কী কী অর্ডার করা যায়। সো দেন আমরা অর্ডার করে দেব। আর আমি একদম কোচিং থেকে দেন রেস্টুরেন্টে গিয়েছি, সো একদম ওই গেট আপে আছি। তো আমাদের খাবার চলে আসছে, এখানে আমরা অর্ডার করেছি 3টা বাটার নান, অ্যান্ড নানটা খুবই সুন্দরভাবে হয়েছে, একদম সফট সফট, অ্যান্ড ঘিয়ের যে একটা ফ্লেভার আসছে সুন্দর। তো আমাদের কাবাব আইটেম চলে এসেছে, একটি বারবিকিউ চিকেন, অ্যান্ড একটি হরিয়ালি কাবাব, আর একটি শিখ কাবাব। তো আমাদের খাওয়া দাওয়া করা শেষ, অ্যান্ড আজকের মতো আমার ব্লগটিও শেষ। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা, দেখা হবে তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে।